নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। লেটেস্ট আপডেটে দেখা যাচ্ছে, ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে ফেরা ব্যারাকপুর বিদায় সাংসদ অর্জুন সিংহ পিছিয়ে রয়েছেন 10,000 ভোটে। তার কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এগিয়ে রয়েছেন। অন্যদিকে দমদমে 8,184 ভোটে এগিয়ে রয়েছেন সৌগত রায়। বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে রয়েছেন 39,880 ভোটে। তবে বনগাঁয় বিদায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন 5,022 ভোটে। পশ্চিম মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই কেন্দ্রেই। একদিকে খাটালে দেব বনাম হিরণ, অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টানটান প্রতিযোগিতা চলছে জুনমালিয়া এবং অদ্বিতা পলের। 12টা নাগাদ খাটালে দেবের প্রাপ্ত ভোট 1,42,425, হিরণ পেয়েছেন 1,21,533 ভোট, প্রায় 21,000 ভোটে এগিয়ে রয়েছেন দেব। মেদিনীপুরে অগ্নিমিত্রা 1,573 ভোটের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন জুনকে। ঝাড়গ্রামেও 21,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট।